শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ, আমার পিতার নাম হচ্ছে মরহুম মোহাম্মদ আব্দুস সামাদ। আর পাশে সম্ভবত আপনার ছেলে বসা, কি নাম? আমার বড় ছেলে। কি নাম? মোহাম্মদ তানভীর শহীদ। মোহাম্মদ তানভীর শহীদ। ম্যাট্রিক কোন জায়গা থেকে? আমি ম্যাট্রিক ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে পাশ করি 61-তে। তারপরে আমি ভর্তি হই ঢাকা জগন্নাথ কলেজ, বর্তমানে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং সেখানে এসে আস্তে আস্তে ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ি, ছাত্রলীগের ছায়ে ছিলাম। তখন ওখানে শেলিভাই পাশ করে বেরিয়ে যাচ্ছিলেন, তারপরে এখন এই রাজু ভাই ইনারা ছিলেন। যে 62 সালে যে ছাত্র আন্দোলন শুরু হয় তাতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, এবং সেই সময় পুলিশের অনেক নির্যাতন সহ্য করি, লাঠিচার্জ এগুলো বিভিন্ন সময়, এমনকি প্রথম তখন জাল কামান বোধ হয় যথেষ্ট সম্ভব তখন জাল কামান ব্যবহার করে। আমরা মধুর ক্যান্টিন থেকে যখন প্রশাসন নিয়ে একবার বেরিয়েছিল তখন পুলিশ প্রথমে তো পুলিশের সাথে জাল কামানের সম্মুখীন, পরে আরেকবার জাল কামানের সম্মুখীন হতাম। সেই সময় ওরা কালার্ড পানি ব্যবহার করছিল, লাল রঙের। গরম পানি থাকতো না ঠান্ডা পানি? গরম পানি, গরম পানি, গরম পানি মানলে গাও পড়তো এবং পরে ধরতো যাদের গায়ে দেখতো রং, বিভিন্ন এখানে রং, এখানে এই পানি, এই রং দেখেই তাকে আবার পুলিশ অ্যারেস্ট করতো। এর আগে আমার আরেকটা ঘটনা, 1952 সালে, তখন আমি খুবই ছোট, 7 বছরের বয়স, তখন আমি আমার কয়েকজন বন্ধু ছোট বড়, তা সেখানেই কিন্তু তুই সব স্লোগান দিচ্ছে যে রাষ্ট্রভাষা বাংলা চাই, পুলিশের জুলুম চলবে না, তা আমরা ওই রাষ্ট্রভাষা বাংলা চাই পুলিশ চলবে না কোথায় গেছি, গিয়ে আমরা হাজির হয়েছি এই বর্তমানে যেটা এই বলে তখনও ছিল জগন্নাথ কলেজ হোস্টেল, বর্তমানে তখন ওটা অ্যাসেম্বলি ছিল, তখন তো ছোটো পরে শুনছি আর কি, ওই অ্যাসেম্বলির সামনে তখন মেডিকেল কলেজ আমার মনে আছে ব্যারাকগুনা ছিল, এরম অবলিকভাবে উপরে এমনি শেড হয়ে ই করা, একটু ওয়াল উঠানো, তখন ওটা পাকা ছিল না আর কি, উপরে ওই যে বাঁশ দিয়ে দিয়ে তৈরি করে সেইগুলো, তো তখন ওখানে যা পুলিশ হঠাৎ এসে চারিদিক দিয়ে করে সেই সময় আমাদেরকেও ধরে নিয়েছে। ওর মধ্যে ধরে ওখানে বাবুপুরে একটা ফাঁড়ি আছে আমাদের যক্ষা কলেজের, এই যক্ষা হসপিটালের কাছাকাছি পুরানো জাদুঘরের পাশে, এবং এটা সম্ভবত ফজলুল হলেরও কাছাকাছি, ওখানে নিয়ে যে অনেককে কোয়ারেন্টাইন করা। তারপর সন্ধ্যার সময় যখন সব সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছিলাম,
তখন আমাদের পরিচিত কয়েকটা পুলিশ অফিসার ওখানে ছিল, আমাদের বিল্ডিং এ থাকতো, তারা আমাদেরকে দেখে আইডেন্টিফাই করে, তা আমাদের কান ধরে নিয়ে যায়। বেরোতে মানে করতে করে গেছি কেন গেছি। এবং আমার মামাও তখন ছিলেন, আমার মামা উনি বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন এবং প্রথম বাংলাদেশ হওয়ার পরে রাষ্ট্রদূত, পার্মানেন্ট রাষ্ট্রদূত যেটা বলে নিউ ইয়র্কে উনি ছিল। কি নাম? জয়দুল করিম, মরম জয়দুল করিম। ওই মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রেস অ্যাডভাইজার ছিল। তারপরে আমি চিটা মিল কলেজে আসি মেডিকেল। 63 আসার পরে এখানে যতগুনা মুভমেন্ট হয়েছে ছাত্রদের আন্দোলন আসার পরপরে আমি ডাক্তারদের একটা মুভমেন্ট এখানে দেখতে পাই। তখন আমরা কেবল ভর্তি হই, তখন ডাক্তারদের সাথে ওরা বিভিন্ন বিষয়ে তাদের দাবি দেওয়া নিয়ে সরকারের সাথে করছিলেন এবং তার পোস্টিং রাতভর তাদের সাথে পোস্টিং করতাম। তারপরে মেডিকেল কলেজেও দীর্ঘদিন ছিলাম, খেলাধুলার মধ্যেও জড়িত ছিলাম, রাজনীতির মধ্যেও জড়িত ছিলাম। তারপরে আমরা এখানে বিভিন্ন যত ছাত্র আন্দোলন আসলো এবং এতে সবসময় সক্রিয় অংশগ্রহণ করছি। আমাদের মার্চ মাসে যখন আন্দোলন হয় এই তখন কেবল চারিদিক থেকে বোঝা যাচ্ছে যে এটা কিছু হতে যাচ্ছে, কিন্তু চারিদিকে ঘুমট ভাব। তখন আমার বন্ধু বান্ধব ছোটো বড় সকলেই ছিল, তাই সকলের সাথেই মানে ছিলাম। তুমিও ছিলাম মাহফুজ আমার পিতা, কিন্তু আমি যেখানে একটা পার্টি করতাম আমার পার্টির মধ্যেই সকলেই ছিল, ম্যাক্সিমাম তো তোমরা আমার পার্টির দলের লোক। তারপরে তোমরা সব ছিলাম, ময়নুল ছিল, তারপরে মহিউদ্দিন টহিউদ্দিন ছিল, এরা সমস্ত বোরহান সবই ছিল। তারপরে এখান থেকে যাই হোক গেল, এখন যখন বাধা সৃষ্টি হচ্ছে প্রসেশন ইয়ে হচ্ছে যাতে আর্মি মুভমেন্ট না করতে পারে, বিভিন্ন জায়গায় ব্যারিকেড মেডিকেল কলেজের সামনের থেকে নিয়ে চট্টশ্বরে অনেকেই বন্ধু বান্ধব ছিল, সিনিয়র জুনিয়র বাইরের লোকও ছিল, তাদের সাথে আমিও অ্যাক্টিভলি ওই ব্যারিকেড বসানো রেখেছিল। যে মার্চ মাসের আমরা যারা আমাদের এখানে ইনজিওর বহু ইনজিওর পেশেন্ট এসছে, আমি ছিলাম, ডক্টর মাহবুব ভাই ছিলেন, তারপরে ইয়ে ডক্টর খলিল রহমান ছিল, ডক্টর রহিম ভাই ছিল, ও তারপরে হচ্ছে মারা গেছিল নামটা ভুলে গেলাম, এবং আর ডক্টর কায়সার। আমরা যতটুকু পারছি আমরা এখানে সাহায্য করছি। মার্চের রাত্রে সেদিন আবার বাইরে আমার ডিউটি ছিল, অঙ্কল ছিল, করছিলাম, একটা অপারেশন ছিল, অপারেশন চলছে শেষ মুহূর্তে তখন হঠাৎ আমাদের কাছে মেসেজ আসলো যে কিছু আর্মি ঢুকে পড়ছে, যে আমাদেরকে সতর্ক করে দেওয়া হলো তোমরা সরে পড়ো। বিভিন্ন আমাদের একটা অপারেটর ছিল জামান, সে বলল যে দেখেন স্যার আসছে, আপনাদেরকে ধরো আপনার সরে দাও। অ্যাকচুয়ালি তখন আমরা সরে যাওয়ার জন্যই যাচ্ছিলাম, কিন্তু আমরা মুখোমুখি হয়ে যাই, আর্মির মুখোমুখি হয়। তখন বললো আপনাদের কোনো ভয় নাই, জোরে বলে দেখেন আমরা বাঙালি, আমরা রিভোল্ট করছি, আপনারা আমাদের সাহায্য করেন, আপনারা আমাদের কী করতে পারেন আসেন। তখন আমি যে আমার সাথে আরও দু একজন ছিল সরে গেছিল, পরে আমি সামনে যাওয়াই সামনাসামনি পড়ে গেছিলাম, যাই হোক তখন হেল্প করতে। তখন বললাম কী হেল্প, আমাদের গাড়ি দিয়ে নিয়ে দেন। তখন আমাদের ভাইস প্রিন্সিপালের একটা জিপ ছিল, সাদা জিপ, সেই জিপটা বললাম যে গেলাম এমার্জেন্সিতে ওই চাবি আনতে, চাবি পাই না, পরে ওরা সেটাকে ডাইরেক্ট করে নিয়ে এক বের করলো, বের করে একটা বাংলাদেশের প্রথম ফ্ল্যাগ যেটা তৈরি করা হচ্ছিলো সেটা দিয়ে নিয়ে ওনারা ওই স্যালুট করলো, আমাদেরও বললো স্যারকেও সম্মান করে, ওরা ওটা বেঁধে নিয়ে জিপটা নিয়ে বেরিয়ে গেল। প্রবর্তনা যে আমাদের প্রবর্তনা পাহাড়ে আমাদের বাঙালিরা আশ্রয় নিচ্ছিল, যারা ক্যান্টনমেন্ট দিয়ে চলে এসেছিল, তখন তাদের বোধ হয় ক্যাপ্টেন মেজরই লিড, মেজরও ছিল না কেউ, জুনিয়ররাই এসেছিল। 26 তারিখে তারপরে 26 তারিখে এই সমস্ত যাচ্ছিল, ওইদিকে এসে কিছুটা ই করলো, তখনও ঢুকতে পারেনি। অ্যাকচুয়ালি ওরা 27 তারিখে ঢুকে পড়লো, তারপর ঢুকে এসে মেডিকেল কলেজ থেকে করে ওরা ঘাঁটি করলো আমাদের নার্সিং ট্রেনিং সেন্টার, নার্সিং হোস্টেল এবং আমাদের মেয়েদের হোস্টেলটাকে কেন্দ্র করে ওখানে ওরা দখল করে রাখলো। তারপর রাত্রে আমরা ছিলাম ওই ওটির ভিতরে অপারেশন থিয়েটারে, বহু আমরা ডাক্তার নার্স এবং ফ্যামিলিও সেদিন কোনো বেরোতে পারি নাই, কোনো খাওয়া দাওয়া কোনো কিছু নাই, পানি নাই, ইয়ে নাই, সেদিন ওখানেই থাকা হলো। ওইভাবে রাত কাটলো, ওরা মাঝে মাঝে আসছিল যাচ্ছিল, 27 তারিখেও আসলো, ওরম দিয়ে গেলো,
28 তারিখে ওরম গেল এরম ভাবে থেকে এর মধ্যে ওরা কিছু গুলি করে মারছিল এই রেলওয়ে হাসপাতালে ডাক্তার সহ আরো অনেককে তার মধ্যে তে মাসুদ বলে একটা ছেলে সে আমাদের স্টুডেন্ট ছিল মাসুদকে এনে রাখার পরে মাসুদকে খুঁজতে এসেছিল যখন বলছে মাসুদ তো মাসুদ ছিল ওয়ার্ডে মাসুদের অবশ্য প্রফেসর আবু সিদ্দিক মিয়া অপারেশনটা করছিলেন তার অ্যানেস্থেশিয়া ও গ্যাস অক্সিজেন দিয়ে কোনো রকমে তার অনেকগুলো বুলেট লাগছিল পরে তাকে আমরা নিয়ে যে যখন থেকে আর্মি চলে এসছি ওদের খুঁজে কোথায় ও আছে তখন আমরা তাকে নিয়ে বিশেষ করে আমি আমার সাথে আর গিয়েছিল যাই না তবে আমার যথাসম্ভব মনে হয় আমাদের দুটো বেয়ারা ছিল ওই আর ইয়ার ইয়ার একজন আমরা ওকে নিয়ে যে গাইনিতে দেখলাম সে রুমের মধ্যে দিয়ে আসতো আমরা তখন বেরোতে পারি না অ্যাকচুয়ালি তখন তো আটকে ওই রাত্রও আটকানো পরে রাত্রও আটকানো মানে বাইরে যেতে পারছে না মানাও করে দিছে গেলে ওরা গুলি করবে তো তখন বেরোতে পারছিলাম না তারপরে আমরা একটু সুযোগ বোধ একচে খেয়াল নেই আমরা কোনো রকমে পাহাড়ের কিনার দিয়ে ভিতরে বেরিয়ে একজন দুইজন করে ওই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা স্টাফ কোয়ার্টারে আসি স্টাফ তারপরে স্টাফ রে আসতে সন্ধ্যা হয়েছে সেটা রহিম ভাইয়ের সাথে তারপরে রাত্রে গোলাগুলি শুরু হয় 10:11 পর থেকে মুক্তিবাহিনীর তরফ থেকে দিক থেকে গুলি করে আর ওরা আমাদের মেডিকেল কলেজ হসপিটালের উপরে ওরা হেভি মেশিন গান বসিয়েছিল সেখান থেকে ওরা সারা রাত আমরা একটা বাথরুমের মধ্যে আশ্রয় নিই চারিদিকে গুলি এসে পড়ছিল একটা বাথরুম বাথরুমটাও অকেজো বাথরুম ছিল একদম বাথরুমটা লোডেড সমস্তর মধ্যে আমরা 7-8 জন দাঁড়িয়ে ওর মধ্যে সারা রাত ছিলাম এই মশার কামড় আর এরকম তবে ভোর হতেই তারপর আমরা বেরোই এই চকবাজারে পরে যে ওখানে ওখানে পরে আস্তে আস্তে আমাদের সাথে রমাদিত তালুকদার আসে উনি নিয়ে যান আমাদের এখান থেকে পটিয়া যাই পটিয়া যাওয়ার পরে ওখানে থেকে পটিয়ার থেকে আমরা দলঘাট চলে যাই দলঘাটেই আমরা ছিলাম তা পটিয়াতে এসে মাঝে মাঝে আমরা চিকিৎসা টিকিৎসা দিতাম তা পটিয়াতে শুক্রবারে একটা শুক্রবার আমার খেয়াল নাই তারিখটা কত এটা এটা বম্বিং তো যেদিন করলো এটা এখানে করলো তারপরে পটিয়াতে বম্বিং করে শুক্রবার দিন জুম্মার নামাজ পড়তো তখন অনেক কি হয় তখন তখন পরেই সব রিট্রিট করে তখন স্ক্যাটার্ড হয়ে যায় কে কোন দিকে আমরা বলতে পারি দলঘাটে কিছুদিন থাকার দলঘাটের পরে আমরা চেষ্টা করি ওইদিকে চলে যাওয়ার এই ডক্টর রণদিকটা হয়তো ওর ভাই অনেকে যাচ্ছিল অনেকে চেষ্টা করছিল আমি ছিলাম ডক্টর কলেজ ছিল ডক্টর মাহবুব ছিল আরেকজন ছিল ওর নামটা মনে আসছে না গাই যাই হোক পরে আমরা চেষ্টা করেও পারি না যেদিক থেকে যেতে চাই বলে এখানে আর্মি এসে গেছে আর্মি আসছে আর্মি আসার ভয়ে আর কোনো দিক দিয়ে পথ না পেয়ে আর আমরা পথ চিন্তা মনে তো রাজ্যে ফিরে আসি ফিরে এসে পরে যখন অ্যানাউন্সমেন্ট দেয় যে সব কাজ যোগ না তো যার যেখানে পাওয়া যাবে মেরে ফেলবে তখন আমরা আসি এখানে তখন বলতে এপ্রিলের দিকে আমরা আসি এপ্রিলের মাঝে আসার পরে এখানে কাজ করো বাইরেটা যদি তখন আমাকে বিভিন্ন টাইম এই কর্নেল মির্জা এবং মেজর করেছি আমাদের এখানে ইয়ে হয়ে আসে অ্যাডমিনিস্ট্রেটর হয়ে আসে তারা আসার পর বিভিন্ন জায়গায় খোঁজ নেই হঠাৎ অনেককেই ডাকছিল আগে একদিন আমার ডাকতো ডেকে নিয়ে সেদিন জিজ্ঞেস করলো তুমি কী করো না করো আমি বললাম তারপরে তুমি পাকিস্তান লাইক করো না বাংলাদেশ লাইক করো আমি বললাম দেখো আমি তো এখানেই আসি এখানে তো লাইকিং অলাইকিংয়ের কিছু নেই তখন মেজর করে সেটা আমাকে কয়েকটা থাপ্পড় মারে তখন থাপ্পড় মারে আমার খুব লাগে তখন আমি বলছিলাম না দেখো আমি তো পাকিস্তানের ইয়ে করছি তখন বলে কুত্তাকা বাচ্চা তোমার তখন বসতে বলছিল তো বসতে গেছিলাম বসতে দেয়নি তারপরে অনেক জেরায় তুমি এই মধ্যে ছিল ওর মধ্যে ছিল আমি সব অস্বীকার করি তখন যান বাঁচানোর জন্য সোজা কথা না তো আর কে আসে না আসে জিজ্ঞেস করে আর কে আসে না আসে জিজ্ঞেস করার জন্য অনেক চলতে তার সেদিন ছেড়ে দিল তা বললো যে তুমি কোথাও যাবো না সব জায়গায় লোক গেলেই তোমাকে গুলি করে দেওয়া হবে আমরা থাকলাম এইভাবে অন্যান্য কেউ ডাকছিল তাদেরকেও কিছু জিজ্ঞেস করছে আমি ঠিক করতে পারতাম তারপরে আমাকে আরেকদিন ডাকলো তখন আমি অনেকের কাছে এখানে সাহায্য চেয়েছিলাম যারা করতে পারতো কেউ করে না তো পরে আরেকদিন ডাকলো ডেকে বললো এখানে বসো কর্নেল মির্জা তা আমি বসতে গেলাম মেজর করেছি পাশে পাশে ছিল একটা লাঠি দিয়ে চেয়ারটা সারাই দিল চেয়ার আমি বসতে যেয়ে পড়ে গেলাম তখন বললো কুত্তাকা বাচ্চা কুর্সি মেয়ে বেঠে গা বল সালা কে তুই তো মুফতি বাহিনী হ্যাঁ শেখ মুজিবকে ভাঞ্জা হ্যাঁ না ভতিজা হ্যাঁ তবে ইয়ে করলো
মজদুরের ট্রেনে উঠালো, তবে যারা করলো একটা লাত্তি, তারপরে মজদুরের ট্রেনে ই করলো খুব বাজাবে, আমি ই করছি, তারপর একটা লাত্তি দিল বুটে, খুব জোরে বুটে লাত্তি দিল, লাত্তি ছেটে আমার দাঁত পেয়ে যায়, দাঁত পেয়ে দিয়ে অনেক রক্ত বেরোয়, কিন্তু বললো কাউকে বলতে পারবো না, তুমি যে বলো তোমাকে একদম মেরে ফেলা হবে। এই যে আমি করছি এইসব স্লোগান দিচ্ছি, আমাদের মধ্যেই কেউ বলে দিছিল, তা নাহলে জানবে কোথার থেকে যে আমি বলছিলাম স্লোগান শেখ জেলার তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, এই সমস্ত স্লোগানগুলো তোমনে দেওয়া হয়, অস্বীকার করলেও মানে না, তারপরেও মাঝে মাঝে ডাকছে মারছে, কিন্তু যেত পরে তো আমাকে ওরা এই অবজারভারের কোথাও যেতাম, একদিন হঠাৎ দেখলাম আমাদের ব্যাচেলর অফিস কোয়ার্টারের সামনে, হ্যাঁ, এবং যেখানে মেডিকেল কলেজের পুব দিকে গেটে বেরোয়, তখন ওখানে একটা আর্মি পয়েন্ট বসেল, তখন একটু সন্দেহ লাগছিল, কিন্তু তাও বুঝি না, রাত্রে এদিকে আমরা অনেকের সাথে গল্প করতে, রাত্রে একটার সময় ঘুমে গেল, একটা দেড়টার দিকে, আনুমানিক তিনটা সাড়ে তিনটার দিকে খুব জোরে জোরে ডাকাচ্ছে আর ডাকছে আমার নাম ধরে, তবে উঠছি অন্ধকারে কিছু বুঝতে পারি না, লাইট জ্বালাই দেখি আমার সামনে দিয়ে জানলা দিয়ে দশ বারোটা গীত আরও বেশি হবে, সব খালি ব্যারেল দেখি, কী গান কী বুঝি না, বলছে তুমি একটু নড়বে একটু কিছু করবা, করার চেষ্টা করবা, একদম সব গুলি ছেড়ে দেবো, আমি তখন বলছি যে না ঠিক আছে তুমি মেরো না, আমি দরজা খুলছি, দরজা খোলার সাথে সাথে চুল চেপে ধরলো, অনেক লম্বা লম্বা বড়ো চুল ছিল আমার, তখন চুল ধরে টেনে নিয়ে তা বলে চলো সোয়ার্গা বাচ্চা চল, তো এই বেরিয়ে যাবো, তো আমি একটা শার্ট নিতে গেলাম, স্যার বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি ঘুরতে যেয়ে দেখি ওদিকে আরেকটা জানলা ছিল, সে জানলাও খোলা, সে জানলা আটকে এসেছিলাম খোলা, সেখান দিয়েও সব গান ধরা, বিভিন্ন রিভলভার ধরা, এমনি স্টেমি গান ধরা, অন্যান্য গানও ধরা, সব তো চিনতাম না তখন, তারপরে এখান দিয়ে বেরিয়ে নিয়ে যেতেই দেখে যে আরেকজন শুয়ে আসতে পারে কালো মতো কে, তারপরে দেখতেছে সে লাভ দিয়ে উঠছে, সে দেখছিল লাভ দিয়ে উঠে তাকে ও দিয়ে একটা মাত দিল, আরে তোমার কোন নাম কে হয়, তখন বছর মাস তোর মুক্তি পাইনি, মানে আরে এতে শেখ মুজিব কাপাতি যায়, তারপরে তাকেও ধরলো, ধরে দুইজনকে মাথা, যখন বেরোলাম তখন দেখি আমাদের প্রায় যতগুলো ব্যাচেলর অফিসার কোয়ার্টার ছিল, যতগুলো দরজা ছিল, সকলের সামনে একজন করে রাইফেল নিয়ে বা স্ট্যাঙ্গান নিয়ে দাঁড়াচ্ছিল, তারপরে যখন বেরিয়ে গেটের সামনে আসলাম তখন দেখলাম যে আমাদের সামনের মাঠে ওই যে জঙ্গল টঙ্গল, ওর মধ্যে সব পজিশন নিয়ে নিয়ে বসে আসে এলএমজি ফিট করে, তারপরে আমাদের গাড়িতে উঠালে একটা, তো ওখান থেকে আরও গাড়ি এসে যোগ দিল, তারপরে তো প্রচুর গাড়ি আর প্রচুর লোক ইউনিফর্মে, দেখলাম পাঞ্জাব পুলিশের এই দেখলো তখন ভোর হয়ে গেছে, পাঞ্জাব পুলিশ, তারপরে আর্মি, তারপরে এই রাজাকার আল বদর আল শামস, এরা কিছু কিছু ড্রেসে, কিছু কিছু সিভিল ড্রেসে, অনেক ছিল প্রচুর, তো পরে আমাকে কয়েকজন সিস্টেম স্টাফ বলছিল আনুমানিক মনে হয় 200-র উপরে লোক এসে, এবং ওই আমাদের পিছের পাহাড়ে এটা সব জায়গায় তারা পজিশন নিছিল আগে, তারপরে অনেকগুলো গাড়ি নিয়ে লাইন ধরে নিয়ে যায়, তারপরে আমাকে এখান থেকে যখন নিয়ে যাই, প্রথমে গাড়িগুলা প্রবর্তনার দিক দিয়েই ই করছিল, কিন্তু ওই কোনাটা যেয়ে আবার গাড়িটা ঘোরালো, গাড়িটা ঘোরায় কি থামালো সব গাড়ি, তারপরে আবার গাড়ি এদিক দিয়ে নিয়ে সার্কিট হাউসে নিয়ে গেল, সার্কিট হাউসে নেওয়ার পরে আমরা যেদিকে আরও অনেকে মানে বসে রাখছে হাত টাত বাঁধে, ও এখান থেকে বেরোনো স্বেচ্ছাতে ওখানে হাত বেঁধে ফেললো, হাত বেঁধে ফেললো, হাত বেঁধে চোখও বাঁধছিল, তারপরে চোখ খুলে দিল আমার, দিয়ে বললো আর কি আসতে, ধরে দুজনকে নিয়ে আমাকে মাসলাম, তো সার্কিট হাউসে গেল, সার্কিট হাউসে অনেকক্ষণ বসে রাখলো, সেই সময় আমাদের তখন তার এখানে শান্তি কমিটির অনেকে আসলে দেখে কেউ কোনো আমাদেরকে কোনো রকম সাহায্য চেষ্টা দিয়ে কেউ কোনো এ নেই, তখন দুইজন আসলো, মোস্ট প্রবাবলি কর্নেল ইসাহাক আর কর্নেল রাব্বানি, এদের মধ্যে একজন কিছুটা আমাদের প্রতি একটু ই ছিল, নরম ছিল, অত উগ্র ছিল, অন্যান্যরা খুব ই কর, তারপরেও কিছু ই করলো, পরে ওখানেও কিছু মারধর হলো, তা মার দেওয়ার পরে আমাদেরকে নিয়ে যেয়ে একটা রাখলো, সেটা একটা গর্ত মতো চারিদিকে চার কোনো করে একটা গর্ত কাটা নিচে নিয়ে যেয়ে, আমরা প্রথমে ওরা কিছু আরও কয়েকজন দেখলাম ওদের এখানে মাটি চাপা দিয়ে দেবে, মাটির চাটি উপর থেকে ফেলা দেবে, চারিদিকে মাটি কেটে রাখছে, তো তখন খারাপ লাগছিল যে আর কোনোদিন কাউকে দেখবো না, বাপ মা ভাই বোন দেখবো না, এই দেশ দেখবো না, এই তো আল্লাহ রহমানের রহিম আমাদেরকে সব দিক দিয়ে রক্ষা করছে,
ওখানে যে ওরা আসলো বিভিন্ন সময় এক একজন এক এক ট্রিটমেন্ট নেয়, ডাক্তার শুনে এই ট্রিটমেন্ট করো, এগুলো আবার পায়ের ট্রিটমেন্ট করো, ওগুলো আমার স্কিনের ট্রিটমেন্ট করে। তারপর ওখানে রাখার পরে বিকেলের দিকে আমাদের নিয়ে গেল একজন আমাদের পক্ষে যে না এদেরকে ইতে পাঠাও, থানাতে পাঠাও, কত পুলিশ আছে আনলো ওখানে, আর একজন বলে না এই স্থানীয় লোক ক্যান্টনমেন্টে চলো, এটা ডেঞ্জারাস মুক্তি বাহিনী। তো এই কথাগুলো শোনার পরে আমরা বুঝতে পারছিলাম না। তা মাসুদ ভাই বলছিল শহীদ দেখো কোনো রকম যদি এদিকে নিতে পারে, তোমার তো অনেকেই এখানে আসে দেখো, বলে কেউ এখন কিছু তো কাউকে বলে এদিকে গেলাম কিছু না। পরে দেখি হঠাৎ আসলো যে এদেরকে নিয়ে আরও কয়েকজনকে নিয়ে আমাদেরকে থানায় নিয়ে গেল। থানায় রাখতে থাকলাম, সেখানে আমাদের বাঙালি পুলিশরা অনেক হেল্প করছে, কোনো খাওয়া দাওয়া ছিল না সারাদিনও, সারাই তো ওরাও খাওয়া দিতে পারেনি। তো আমরা রাত্রে ওখানেই থাকলাম, সকালবেলা আমাদেরকে সেন্ট্রাল জেলে নিয়ে গেল। সেন্ট্রাল জেলে যাওয়ার পরে আমরা একটা নিঃশ্বাস করলাম, এবং ওখানে যে সেলে রাখলো আমাদেরকে, সেল ভয়ঙ্কর জায়গা, সেখানে আমাদের সেখানে ইন দ্য মিন্টাইম আমাদের শামীমকে ধরে নিয়ে আসলো, তখন সে ছাত্র ছিল এখন ডাক্তার, শামীমকে যখন ইতে আনলো একদম রক্তাক্ত অবস্থায়, সমস্ত গায়ে তার রক্ত চড়ছে, ভীষণ তাকে মারছে, মুখ টুক ফোলা, সে আমাকে দেখে এসে কেঁদে পড়লো যে সহিবে আমাকে বাঁচান, আমাকে ওরা মেরেই ফেলবে। তারপরে আমি ওকে ধরলাম, ধরতে গেলে এখানে আমাকে আরেকজন মারলো যে তুম সালে উসকে পাস কিউ যা রা হ্যায়, তো আমাকে জড়ায় ধরতে এসেছিল কালকে, ও সমস্ত গায়ে রক্ত ছিল। তারপরে যাই হোক আমাদের স্বামী বউ আসলো, স্বামীকে হচ্ছে আমাদের তিনজনকে মেডিকেল কলেজ বলে একই জায়গায় রাখলো। ওই রাত্রেও আমাদের কোনো খাওয়া ছিল না কিছু না, আর বাথরুম টাথরুম করতে বললে ওখানে একটা ইয়ে ছিল, টিন ছিল তোমার, ওটা বলে ওই কেরোসিনের টিন, এরকম ছোট্ট কাটা, সেই কেরোসিনের টিনটা দেখা বলো উদার টাট্টি করো, সব নন বেঙ্গলে ছিল ওখানে। তা পানির কথা জিজ্ঞেস করলাম, একটা গাছ থেকে কয়টা পাতা পেড়ে দিলাম, এই নিয়ে মাসুদ ভাই তো করতে চেয়ে নিয়েছিল, আমার অসম্ভব সহ্য করতে পারছিলাম না, ওখানেই করলাম। তারপরের থেকে আমরা একরকম নর্মাল হয়ে গেছিলাম ওখানে, বাথরুম হ্যাবিচুয়েটেড। মাসুদ ভাই গেলে বলতে এই শহীদ স্বামী আমার দিকে তাকাবান, এদিক তাকাবান, ওই দিক মুখ করো, তো ওই দিক মুখ করতাম, তখন আবার তো স্বামী মাঝে মাঝে এরকম করে আবার দেখতে, এই স্বামী তুমি দেখছো, এই নিয়েই তখন একটু নিজেদের ভিতরে। তারপরে থাকলাম, পরে আমাদের দুদিনের পরে আমাদের একটু ওয়ার্ডে নিয়ে আসলো, ওয়ার্ডে 50 জনের জায়গায়, সেখানে আমার মনে 156 জন আমরা ছিলাম, বিভিন্ন বড়ো বড়ো দুর্দর্শ কয়েদি টয়েদি, ওই দুর্দর্শ কয়েদিরা আমাদের খুব সাহায্য করছে, বিশেষ করে পণ্ডিতের কথা মনে পড়ে। আরেকজন আসতে সে এই কক্সবাজারের ছিল, তার নামটা ভুলে গেছি, এরা দুইজন আমাদের খুব খাওয়া দাওয়া আমাদের খুব সাহায্য করত। 4 ডিসেম্বর সকালে আমরা বেরিয়েছিলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।